বিজেপির বাংলা ভাগের দাবি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি জানিয়েছে বিজেপি সাংসদ জন বার্লা। শনিবার সেই জন বার্লাকে পাশে বসিয়ে এমনই দাবি করেন দিলীপ ঘোষ। আর বিজেপির দাবির পর থেকেই বঙ্গভঙ্গের অভিযোগে সোচ্চার তৃণমূল। রাখি উৎসবের দিনও বঙ্গভঙ্গ প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করেন রাজ্যের প্রধানমন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি বাংলা দখল করতে না পেরেই বাংলা ভাগের চেষ্টা করছে অভিযোগ ফিরহাদের। রবিবার রাখি উৎসব পালন হচ্ছে বাংলার সর্বত্র, শুধু ভাই বোনের নয়, সমাজের সকল স্তরের মানুষের মধ্যে এক মেলবন্ধন এই রাখি উৎসব। তবে করোনার জন্য এই উৎসব বাদ সেধেছে। তৃণমূলের তরফে শহরের বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছেন নেতা মন্ত্রীরা। বঙ্গভঙ্গের সময় এই রাখি উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতি বার্তা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কথা স্মরণ করেই বিজেপিকে একহাত নেন তৃণমূল নেতৃত্ব। আবার রাখির বদলে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করে সচেতনতার বার্তা দেন তৃণমূলের নেতা নেতৃত্বরা। শুধু রাখি বন্ধন উৎসবই নয়, রাখির পরিবর্তে মাস্ক বিতরণের মাধ্যমে সংস্কৃতি দিবস পালন করা হলো। রাখি বন্ধনের পাশাপাশি মাস্ক বিতরণের মাধ্যমে মানুষ যাতে করোনা থেকে সাবধান হন তারও সচেতনতা বার্তা দেওয়া হলো। সারা রাজ্যের পাশাপাশি 18 নম্বর ওয়ার্ডের পুর সমন্বয়ক স্বপন সমাদারের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন রাখি বন্ধন উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন তিনি। এদিন শোভাযাত্রা পা মেলান পুর সমন্বয়ক পাপিয়া ঘোষ বিশ্বাসও। তারা বলেন, বিজেপি যে বিভেদের রাজনীতি করছে তার বিরুদ্ধেই আমাদের এই শোভাযাত্রা।